subscribe our YouTube channel, hit the bell icon for instant notification. Assalamu alaikum. Kemon achen shobai? Asha kori nichoy onek bhalo achen. Ami Sabir Ahmed apnader majhe chole elam Tech Friends YouTube channel e notun ekti tutorial niye. To ajker tutorial er bishoy ti holo outsourcing. To online e ortho uparjoner jonno royeche nanabhidho madhyom. এবং তাদের মধ্যে রয়েছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনার অনলাইনে আয় তো ফ্রিল্যান্সিং কি আমরা মোটামুটি সবাই জানি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সম্পর্কে চিনেন বা মার্কেটপ্লেসে কাজ করছেন বা মার্কেটপ্লেসে কাজ করার চেষ্টা করছেন বা অনেকেই আছেন নিউবি হিসেবে যারা কাজ করতে ইচ্ছুক তো আজকের টিউটোরিয়ালটি শুধুমাত্র তাদের জন্য যারা এই অনলাইন মার্কেটপ্লেস নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করছেন এবং যারা একদমই নতুন তাদের জন্য তো একদমই নতুন তাদের জন্য আমার সিলেক্ট করা একটি অনলাইন মার্কেটপ্লেস সেটি হলো ফাইবার তো ফাইবারে আমি নিজেও কাজ করি আপওয়ার্কেও কাজ করি তো ফাইবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার আজকের এই টিউটোরিয়ালটি শুধুমাত্র আমাদের যে ফাইবার বাংলাদেশ গ্রুপ আছে সেই ফাইবার বাংলাদেশ গ্রুপের সকল মেম্বারদের জন্য আমি এই টিউটোরিয়ালটি প্রোভাইড করতেছি তো চলুন দেখে আসি ইন্ট্রো ফিরছি ইন্ট্রোর পর তো ফিরে এলাম ইন্টার পর তো আমরা আজকে আউটসোর্সিং সেকশনের fiverr.com যেটা ফাইবার নামে একটি অনলাইন মার্কেটপ্লেস আছে আউটসোর্সারদের জন্য যারা রিসেন্টলি ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন বা শুরু করতে ইচ্ছুক বা কাজ করছেন কাজ পাচ্ছেন না বড় বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে তাদের জন্য ফাইবারটি হলো অন্যতম একটি মার্কেটপ্লেস ওকে তো ফাইবার আসলে শুরু হয়েছিল এক্স্যাক্ট কত সালে স্টার্ট হয়েছে আমি আসলে এটা আপনাদেরকে বলতে পারছি না কারণ আমি এটা নিজেও জানি না আমি কখনো ঘেটেও দেখিনি তবে আমি যতটুকু জানি ফাইবারটা কন্ট্রোল হয় সম্পূর্ণ ইউএস থেকে কিন্তু এটি হলো ইসরায়েলের একটি মার্কেটপ্লেস তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আবার একটু একটু ইসলামিক মাইন্ডের বললে ভুল হবে আসলে আমিও মুসলিম আসলে এটা বলাটা ঠিক না যারা ইসরায়েলের মার্কেটপ্লেস এখানে আমরা কাজ করব কেন ইসরায়েলিদের কেন টাকা দিব ভাই আপনি তো হালালভাবে উপার্জন করছেন তাই না আপনি কষ্ট করে কাজ করবেন কষ্ট করে আর্ন করবেন তো আমরা এত সব কথাবার্তায় না যাই আমরা সম্পূর্ণ ফাইবারটা আসলে কি আমরা সেটা নিয়ে একটু কথা বলি ফাইবার হলো এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন বা আপনার সার্ভিস সেল করতে পারবেন সর্বনিম্ন রেট হলো $5 থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ $5,000 বা তারও বেশি ডলারে আপনারা আপনাদের সার্ভিসটি সেল করতে পারেন ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার বা আপনি একজন ওয়েব ডিজাইনার বা আপনি একজন ছোট সাইজের গ্রাফিক্স ডিজাইনার মানে ছোট মাপের আপনি গ্রাফিক্সের মোটামুটি কাজ টাজ পারেন আপনি স্কিল্ড একটা পার্সন তো স্কিল পার্সন হিসেবে আপনি দেখা গেল আপনি বিজনেস কার্ডটা খুব সুন্দর ডিজাইন করেন তো আপনার এই বিজনেস কার্ড আপনি হয়তো সেল করবেন কিন্তু আপনি পাচ্ছেন না বা আপনি হয়তো আমাদের বাংলাদেশে দেওয়ার জন্যই তো আমি টিউটোরিয়ালটি করেছি তো বাঙালিদের যে প্রবলেমটি হয় আমি এখন ভাই একটা বিজনেস কার্ড ডিজাইনার আমি এখন কোথায় যাব তো যারা সচরাচর ঢাকায় থাকে তারা হয়তো ফোক ভাববে যে ফকিরাপুল গিয়ে হয়তো সেল টেল করা যাবে কিন্তু ফকিরাপুল হয়তো আপনার কাছ থেকে কেউ কিনবে না ফকিরাপুল সবচেয়ে বড় প্রিন্টিং প্রেস ঢাকার কিন্তু ওখানে তো আপনার তো আগে শপ থাকতে হবে আপনার পরিচিতি থাকতে হবে তাহলে না আপনার কাছে যাবে কিন্তু আপনি যে ধরনের বিজনেস কার্ডগুলো ডিজাইন করেন আমি হয়তো জানি যারা বিজনেস কার্ড ডিজাইনিং এর কাজ করেন তারা এত সুন্দর বা এত আই ক্যাচিং ডিজাইনগুলো করেন তো আসলে সেটা মুখে প্রকাশ করা যায় না তো আপনি এখন এই বিজনেস কার্ডটা ডিজাইন করলেন খুব সুন্দর কিন্তু আসলে আপনাকে কেউ মর্যাদা দিচ্ছে না বা আপনার এই ডিজাইনটা হয়তো কেউ কিনছে না বা আপনি যে ডিজাইন করতেছেন সেটা হয়তো জানতেছেন না তো তাহলে আপনি সেই ক্ষেত্রে fiverr.com এ একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন হ্যাঁ তো fiverr.com এ অ্যাকাউন্ট ওপেন করে আপনি আপনার সার্ভিসটি সম্পর্কে ডিটেইলে একটা ডিসক্রিপশন দিলেন কিছু স্ক্রিনশট নিলেন আপনার প্রোফাইলটা ক্রিয়েট করলেন আপনি বিভিন্ন জায়গায় গিয়ে বিট করলেন তো ফাইবারের এটাকে বিট বলে না ফ্রিল্যান্সিং আপওয়ার্ক বা আপনার পিপল পার আওয়ার এখানে বিট করা বলে কিন্তু এখানে ফাইবারটা হলো আমাদের গিগ সেল করতে হয় GIG গিগ বা সার্ভিস সেল করতে হয় আর বিট করার ক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট নামে একটি অপশন থাকে সেইখান থেকে বায়ার রিকোয়েস্ট করতে হয় তো
আরও একটু কথা বলে রাখি, দেখুন আপনার আমাদের টিউটোরিয়াল যখন তুই দেখবেন আমার টিউটোরিয়ালটি, তখন আপনারা কখনোই হতাশ হবেন না বা ভয় পাবেন না কোনো কিছু নিয়ে, কারণ আমি বাঘ না ভাল্লুকও না। আপনাদের সামনে আমি অনেকবার অসংখ্যবার আমি লাইভে এসেছি, লাইভে এসে ফাইবার সম্পর্কিত বিভিন্ন ধরনের ইনফো দিয়ে গেছি। তো আমি গত কয়েক মাস আমি লাইভে ঠিকমতো আসি না, কারণ কিছু কারণের বশত, অন্য কোথাও হয়তো আমি লাইভ করতেছি কিন্তু আপনাদের এখানে করতেছি না, কারণ এখানে কিছু কিছু মেম্বারদের কারণে আসলে সবাই লাইভ করতে পারে না, করলে একটু প্রবলেম হয় বা কেউ প্রবলেমস ক্রিয়েট করে বা কেউ এমন খোঁচা খাঁচা মারামূলক কথা বলে যেটা কষ্ট লাগে। তো দেখুন আপনারা যারাই উৎসুক হয়ে দেখছেন, আমি গত কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলাম যে আপনাদেরকে টিউটোরিয়াল দিব, তো সেই টিউটোরিয়ালটা দেওয়ার কারণেই কিন্তু আজকের এই টিউটোরিয়াল বানাতে বসা। ওকে, তো আপনি মনে করবেন আমি আপনাদের সামনে আছি বা আপনাদের পাশে আসি, যেমনটা আপনাদের লাইভে আমি কোশ্চেন অ্যান্সার করি ঠিক তেমনটাই। আরও একটু কথা বলি, যেটা হলো আপনারা যখন টিউটোরিয়ালটি দেখবেন তখন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন তৎক্ষণাৎ নোটিফিকেশানের জন্য। আর আরও একটু যেটা হলো সেটা হচ্ছে, আপনারা এই টিউটোরিয়াল দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে কমেন্ট করবেন, আমাদের ইউটিউবের চ্যানেলের যে গ্রুপটি আছে সেটাতেও আপনারা জয়েন করে কমেন্ট করবেন। আর আমি ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে একবার করে ইউটিউবে লাইভে আসবো, আমি ফেসবুকে লাইভে আর আসবো না, আমি ইউটিউবে আমার চ্যানেলে লাইভে আসবো, আপনারা ওখানে আসবেন, আপনারা ওখানে কোশ্চেন করবেন কমেন্ট বক্সে, আমি ওখান থেকে আপনাদের প্রত্যেকটি কোশ্চেনের উত্তর করব। যদি আমি প্রত্যেকটি উত্তর জানি অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটি উত্তর করব। ওকে, তো ফাইবারে কিন্তু শুধুমাত্র যে আমি বিজনেস কার্ড ডিজাইনিংয়ের যে ব্যাপারটি বললাম আসলে কিন্তু সেটা নয়, আপনি কিন্তু এখানে আপনার অন্যান্য স্কিলগুলোও কিন্তু দিতে পারেন। আপনি দেখা গেল আপনি খুব ভালো কিওয়ার্ড রিসার্চ করেন, তো আপনি এখানে কিন্তু কিওয়ার্ড রিসার্চের কাজও করে দিতে পারেন। আপনার কোনো বায়ারের কিওয়ার্ড লাগবে অনেকগুলো, তো আপনি চাইলে কিন্তু তাকে তার কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিতে পারেন। আপনি ব্যাকলিংক সেল করতে পারেন, আপনি আর্টিকেল লিখতে পারেন, সেয়াজ আপনি একজন খুব ভালো ইংলিশে আর্টিকেল লেখেন, তো আপনি হয়তো আপনার আর্টিকেলগুলোকে সেল করতে পারছেন না বা আপনি সেল করলেও সেটা টাকা অনেক কম পাচ্ছেন, তো আপনি এখানে কিন্তু ফাইবারে আর্টিকেলও সেল করতে পারেন। আপনি একজন ভালো ইনস্ট্রাক্টর, আপনি খুব ভালো কোনো কিছুর ইনস্ট্রাকশন দিতে পারেন, আপনি খুব ভালো ম্যাথ করতে পারেন, আপনি খুব ভালো ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়াতে পারেন, তো আপনি চাইলে ফাইবারে গিয়ে আপনি এগুলোও কিন্তু ওখানে ক্লাস নিতে পারবেন। টিউশনি করার জন্য বাড়ি বাড়ি মানুষের বাড়িতে যেতে হবে না, আপনি চাইলে ফাইবার দিয়েও বসে বসে এই কাজগুলো কিন্তু করতে পারেন। এর মধ্যে ফাইবারের কিছু ট্রেন্ডি বিষয় রয়েছে, ফাইবারের যে ট্রেন্ডি বিষয়গুলো সেই ট্রেন্ডি বিষয়গুলোর মধ্যে আমি নেক্সট টিউটোরিয়ালে বা নেক্সট পার্টিতে আলোচনা করব। এখন আপনারা তো কমেন্টে বলেছিলেন যে সব সিরিজ আকারে দেওয়ার জন্য আমাকে, তো আমি সিরিজ আকারে দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা ফাইবারের ট্রেন্ড সম্পর্কে আলোচনা করব, যে যে ট্রেন্ডগুলো এখন চলছে আমি অলরেডি রিসার্চ করতেছি এগুলোর উপরে অনেকভাবে, কারণ আমি ধরুন আমি তো রেগুলার বেসিসে ফাইবারে কাজ করি। এখন আপনারা তো যারা নতুন তারা আপনারা তো ট্রেন্ডি বিষয়গুলো খুঁজবেন, কিন্তু ট্রেন্ডি বিষয়গুলো দেখা গেল আপনি এতদিন বসে বসে ওয়েব ডিজাইন শিখছেন, এখন দেখা গেল ট্রেন্ডি বিষয়টা হলো এসইও, তাহলে কেমন হয়ে গেল? তো আমি ট্রেন্ডি বিষয়গুলো খুঁজে আমি ট্রেন্ডি বিষয়ের লিস্ট আকারে আপনাদেরকে বলবো, তো এটা নিয়ে এমন কোনো টেনশন করবেন না। ওকে, তো আপনারা তো আশা করি বুঝতে পেরেছেন আসলে ফাইবার কি, এবং ফাইবার এবার বলি ফাইবার কিভাবে কাজ করে। আপনি যে কাজটি করতে দক্ষ সেটির উপরে আপনি যদি একটি গিগ তৈরি করেন, আমি আগেই বলেছি গিগটা আসলে কি, আপনার সার্ভিস সম্পর্কিত যে ডিটেইলটা সেটাকে ফাইবারে একসঙ্গে গিগ বলে, আপনার সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত লিখে অফার করুন আপনার বায়ার রিকোয়েস্ট সেকশন থেকে। তারপরে বায়ারের যদি কোনো অফার, বায়ারের যদি আপনার কোনো অফার ভালো লাগে তাহলে সে আপনি আপনাকে সে অর্ডার করবে। ওকে, তো এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনি যখন বায়ারকে কাজটা এবার যখন $5 সে, আজ আপনি $5 একটি বিজনেস কার্ড ডিজাইন করার অর্ডার পেলেন, তো $5 যখন আপনি বিজনেস কার্ডটি ডিজাইন করে বায়ারকে প্রোভাইড করে দিচ্ছেন, তখন বায়ার দেখলো সব কিছু ঠিকঠাক আছে, তো বায়ার অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরে ওখানে একটা ফিডব্যাকের অপশন থাকে, তো বায়ার ওখানে আপনাকে ফিডব্যাক দিবে, ফিডব্যাক দেওয়ার পরে আপনাকে 5-star রেটিং দিবে ইনশাল্লাহ। তো আপনি বায়ারকে বুঝিয়ে বলবেন যে আসলে আপনি কাজটা ভালো করেছেন, বিধায় আপনাকে 5-star রেটিং দিয়ে আপনার প্রয়োজন, তো আপনাকে 5-star রেটিং দিল। তো 5-star রেটিং দেওয়ার পরে আপনার থাকলো কি, এবার আসলো হলো আপনি যে $5 কাজটি করলেন, তো $5 কাজটি করা মানে যে আপনি $5 পাবেন তা কিন্তু না। এখানে ফাইবার মার্কেট প্লেস আপনাকে বায়ারের মাধ্যমে ইন্ট্রোডিউস, এবং বায়ার আপনাকে বায়ারের সাথে ইন্ট্রোডিউস করার জন্য কিন্তু ওরা দুই পাশ থেকেই একটা কমিশন কেটে রাখে। তো আপনার ক্ষেত্রে সেলারদের ক্ষেত্রে, আমরা যারা সেলার, সেলারদের ক্ষেত্রে কিন্তু
ফাইবার 20% কমিশন কাটে। তার মানে আপনি $5 যখন কাজ করবেন তখন কাজটি কমপ্লিট হওয়ার পরে, ফিডব্যাক পাওয়ার পরে, রেটিং পাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু মাত্র $4 জমা হবে। তো আপনি যতবার আপনি সার্ভিসটি বিক্রি করবেন ততবারই আপনি বেশি বেশি কিন্তু অর্ডার পাবেন। সো টেনশনের কোনো ভাই কারণ নাই, ঠিক আছে? তো আপনারা মনোযোগ সহকারে ভালোভাবে আপনারা বায়ারের কাজটি যদি করে দেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর একটা ছোট্ট একটা এর মধ্যে একটা টিপস বলে রাখি, টিপসটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনারা যেহেতু নতুন তো নতুনরা কিন্তু সবসময় একটু ট্রাই করবেন কিভাবে কম টাকায় সার্ভিসটি দেওয়া যায়। আপনি যদি কম টাকায় সার্ভিসটি দেন তাহলে কয়েকটি উপকার হবে আপনার সার্ভিসের মধ্যে, সেটা হলো আপনার সার্ভিসটি দ্রুত সেল হবে। সবাই কিন্তু ভাই আমরা বাঙালি না, আমাদের পৃথিবীর যত মানুষ আছে তাদের মেন্টালিটি কিন্তু একই রকম, 99% মেন্টালিটি একই রকম, সবাই কিন্তু অল্প টাকায় অনেক কিছু চায়। তো আপনি যখনই একটি বিজনেস কার্ড $5 সেল করতেছেন তখন কিন্তু আপনার কাছ থেকে বায়াররা ঝাঁপিয়ে আসবে। আপনি যদি ওইটার দাম যদি $20 বা $30 করেন তখন কিন্তু বায়াররা আসবে না। এখানে আপনারও অনেক লাভ আছে, আপনি $5 একটি বিজনেস কার্ড সেল করে দিলেন একই ডিজাইন, আপনি আরও 10টি বায়ারের কাছেও কিন্তু সেল করতে পারছেন, সেটা কিন্তু আপনার কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, তো ফাইবারের কিছু আরও কিছু ডিটেইলের ব্যাপার স্যাপার আছে সেগুলো আর একটু বলি। ফাইবারে আপনাকে ডিপেন্ড করে কিন্তু লেভেলের উপরে, আপনার লেভেল কত সেই লেভেলের উপরে কিন্তু আপনার অর্ডারও ডিপেন্ড করে অনেক সময়, ঠিক আছে? তো লেভেল হলো কি, লেভেল ফাইবারের লেভেল হলো তিনটা, লেভেল 1, লেভেল 2 আর প্রো সেলার। ওকে, তো প্রো লেভেল 1 হলো আপনি 10টি সার্ভিস কমপক্ষে আপনাকে বিক্রি করতে হবে, আপনাকে কমপক্ষে $400 ইনকাম করতে হবে, আপনার ডেলিভারি রেটিং 90% আপ হতে হবে, আপনার অর্ডার ক্যান্সেলেশন রেট মানে আপনি কতগুলো অর্ডার ক্যান্সেল করতেছেন সেটা কিন্তু 90%-এর নিচে নামা যাবে না। তাহলে আপনি প্রত্যেক মাসের 15 তারিখে ফাইবারের লেভেল আপডেট হয় বর্তমান সময় অনুযায়ী 2018 সালের ক্রাইটেরিয়া অনুযায়ী, তো আপনি প্রত্যেক মাসের 15 তারিখে আপনার লেভেল আপডেট হবে। এবার লেভেল 2-র ক্ষেত্রে আপনাকে কমপক্ষে 50টি সেল করতে হবে, 50টি সার্ভিস সেল করতে হবে, আপনাকে কমপক্ষে $2000 সেল করতে হবে, আর গতদের দুইটা ক্রাইটেরিয়া ছিল যে আপনার 90%-এর উপরে থাকতে হবে, আপনার ক্যান্সেলেশন রেট 90%-এর উপরে থাকতে হবে, এবং আপনার অ্যাকাউন্টের বয়স 2 মাসের বেশি হতে হবে, তাহলে আপনি লেভেল 2 হতে পারবেন। লেভেল 3 বা প্রো সেলার, প্রো সেলার আপনাকে হতে গেলে আপনাকে অবশ্যই লেভেল 2 থাকতে হবে, লেভেল 2 থেকে আপনার অর্ডার $20,000 কমপ্লিট করতে হবে এবং বাকি যে কয়েকটা ব্যাপার রয়েছে সেগুলো একরকমই থাকলে হবে এবং আপনার অ্যাকাউন্টের বয়স 6 মাসের বেশি হতে হবে। ওকে, তো এটা ছিল ফাইবারের লেভেল সংক্রান্ত ব্যাপার স্যাপার। আর ফাইবারে যদি আপনি রিপিটেড সেল পেতে চান, মানে আপনার একটা সার্ভিস যদি আরও সেল পেতে চান, তাহলে কয়েকটা বিষয়ের দিকে আপনি খেয়াল রাখবেন, একটু এই বিষয়গুলো মনোযোগ সহকারে শুনুন এবং টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাতে আপনার উপকার হবে। তো আপনি যদি রিপিটেড সেল বা চান বা বারবার যদি আপনি আপনার একই প্রোডাক্টের সেল চান, তো তাহলে আপনাকে কাজ করতে হবে যেমন কাজ এবং কথায় আন্তরিক হতে হবে। বায়ারদের কখনোই বায়ারদের মনে কষ্ট দেওয়া যাবে না, বায়ারদের মনে কষ্ট দিলে কিন্তু আপনার রেটিং খারাপ দিবে এবং রেটিং খারাপ দিলে কিন্তু আপনি ওই সার্ভিস সহসা আর সেল করতে পারবেন না। তো এখানে ভাই কার ক্ষতি হলো তাইলে, আপনার না আমার? কাজের ক্ষেত্রে স্বতন্ত্র হন, ধরুন আপনি যে বিষয়টির উপর কাজ করছেন বা আপনি যে বিষয়ের উপর কাজ পেলেন, আপনার বায়ার যদি ওই জিনিসটা আপনার কাছে ভালো না লাগে তাহলে কিন্তু বায়ার ওইটা নিবে না। তখন বায়ারকে আপনি কি করবেন, তখন বায়ারকে আপনি ভালোভাবে বুঝাবেন, চাইলে ডিজাইনটি একটু অন্যরকম করে পরিবর্তন করে দিবেন, পরিবর্তন করে দিলে আর একটু ভিন্নভাবে যদি আপনি উপস্থাপন করেন পরিবর্তন করে, তাহলে বায়ার কিন্তু অতটা বুঝতে পারবে না, আপনার উপর সন্তুষ্ট হবে এবং আপনার কাজের জন্য আপনাকে ভালো রেটিং করবে। ভালো রিভিউ পাওয়ার একটি উপায়,
ভালো রিভিউ পাওয়ার যে টিপসটি রয়েছে সেটি হলো, ভালো করে আপনার সার্ভিসটি বিক্রি করার জন্য আপনি কিন্তু একটা মুখ্যম ভূমিকা পালন করবেন। সাধারণত রিভিউ ছাড়া আপনার কোনো বায়ারই কিন্তু সর্বপ্রথম আপনার সার্ভিস নিতে চাইবে না। তো তখন আপনি কি করবেন? তাহলে আপনাকে কাজের উপরে ভালো মনোযোগ দিতে হবে, কষ্ট করে একটি কাজ ধরতে হবে। কাজ ধরার পরে আপনাকে সেই বায়ারকে খুশি করার জন্য আপনি যত কমে পারেন আপনার যে সমস্ত বিষয় আছে, দেখা গেল আপনাকে বললো একটি বিজনেস কার্ড ডিজাইনের জন্য যে ফ্রন্ট পেজটা আপনার ডিজাইন করে দিতে হবে, আপনি বায়ারকে খুশি করার জন্য বায়ারের কাছ থেকে সময় নিলেন, একটু কম সময় নিলেন, দেখা গেল যেটা কাজটা আপনি আপনার করতে দুই দিন লাগে সেটা আপনি বললেন যে আমি দেড় দিন বা একদিনের মধ্যে আপনাকে আমি কমপ্লিট করে দিব। আপনি কষ্ট করে কার্ডটি তৈরি করে দিলেন, বায়ার তো চেয়েছিল শুধুমাত্র ফ্রন্ট পেজ, আপনি কিন্তু ব্যাক পেজটাও তার সঙ্গে ফ্রিলি করে দিলেন। এতে কি হবে, বায়ার নতুন বলে আপনাকে কিন্তু খুশি হবে, অনেক খুশি হওয়ার পরে আপনাকে কিন্তু ভালো রিভিউ দিবে এবং সে আপনাকে রেকমেন্ড করবে অন্যান্য তার বন্ধুবান্ধব বা অফিসিয়াল কোনো ভাই বন্ধুর কাছে আপনাকে কিন্তু রিভিউ করবে, বলবে যে হ্যাঁ একে রেকমেন্ড করবে যে এর কাছ থেকে সার্ভিস নাও, এ কিন্তু অনেক ভালো কাজ করে। কিভাবে ফাইবারের অফারটি আরও আকর্ষণীয় করে তুলবেন? তো ফাইবারের অফার যদি আপনি আসলে আকর্ষণীয় করে তুলতে চান, হ্যাঁ, তাহলে আপনি যেটা করবেন, আপনি করতে পারেন কি, সুন্দর একটা টাইটেল দিবেন। সুন্দর, যত সুন্দর করে আপনি টাইটেলটি ভাই দিবেন তত কিন্তু সুন্দর করে আপনার ফাইবারে ইয়া কিন্তু সেল, মানে ফাইবারে অফারটি আরও আকর্ষণীয় হবে। টাইটেল যত সুন্দর, তাহলে কি বললাম, টাইটেল যত সুন্দর আপনার অফারও কিন্তু তত সুন্দর হবে, ঠিক আছে? তো সেই দিকে একটু খেয়াল রাখবেন যে আপনার টাইটেল সুন্দর হচ্ছে কি সুন্দর হচ্ছে না, ঠিক আছে? আর যে ব্যাপারটা সেটা হলো আপনার যে বিষয়বস্তু, বিষয়বস্তুর সাথে ছবির অবশ্যই একটি মিল থাকতে হবে। আপনি যে সার্ভিসটি আসলে আমাদেরকে প্রোভাইড করছেন বা যে সার্ভিসটি এখন আমাদেরকে দিচ্ছেন, ওয়েলকাম ব্যাক, সরি আমি একটু সমস্যার কারণে আমি টিউটোরিয়ালটি পজ করেছিলাম। তো সুন্দর টাইটেলের সম্পর্কে আপনাকে তো বললাম, এবং টাইটেলের মাঝে অবশ্যই আপনি যে সার্ভিসটি সেল করছেন সেই সার্ভিসটির কিওয়ার্ড উল্লেখ করবেন টাইটেলের মধ্যে রাখার, বিষয়বস্তু সঙ্গে সঙ্গতিপূর্ণ ছবি, আপনার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু সম্পর্কিত, আপনি যদি মনে করেন যে 1000 ছবি আপনার প্রোফাইলে পোর্টফোলিও হিসেবে দিলেন, তাতে ভাই কিন্তু কোনো লাভ নাই, ভাই বা আপু তাতে কিন্তু আপনাদের কোনো লাভ নাই। আপনি একটা ছবি দেন আপনার বিষয়বস্তু সম্পর্কিত একদম সুন্দর করে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, তাহলে কিন্তু আপনার গিগটি খুব সুন্দর হবে। ওকে, আপনার এক্স্যাক্ট যে ডিসক্রিপশন, এক্স্যাক্ট ডিসক্রিপশন বা আপনার একদম ওয়ার্কিং ডিসক্রিপশন বলতে আপনি কার্যকরী যে ধরনের বর্ণনা দিবেন, আপনার সার্ভিসটি সম্পর্কে অবশ্যই বর্ণনা দিতে হয়, তো সার্ভিসটি সম্পর্কে আপনি সুন্দর একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার বায়ার সার্ভিসটি কেনার ব্যাপারে অনেক আগ্রহী হবে এবং আপনার সার্ভিসের ডেসক্রিপশন ছাড়াই ডেসক্রিপশন আপনাদের সার্ভিসের ডেসক্রিপশনগুলো তারাই পড়বে যারা টাইটেল এবং ছবি দেখে আগ্রহী হওয়ার পরও আরও বিস্তারিত জানতে ক্লিক করবে। তাতে কী হবে, আপনার কিন্তু ফাইবারে ক্লিক ভিউটা বাড়বে, ইমপ্রেশন বাড়বে, অর্ডার পাওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এখন বলি, তো আমরা আজকে ফাইবারে কিন্তু বাহ্যিক দিকগুলো এবং ভিতরে কিছু কিছু দিকগুলো আপনাদের সঙ্গে প্রকাশ করছি। তো ফাইবারে আসলে কীভাবে উইড্রো করবেন, ফাইবারে উইড্রো করার দুইটা মাধ্যম, একটা হলো পেওনিয়ার, একটা হলো পেপাল। তো পেপাল কিন্তু সবার কাছে ভাই হয় না, বাঙালি আমরা, বাঙালিদের কিন্তু পেপাল নাই। পেপালে যদি আপনি কোনো ডলার উত্তোলন করেন বা কোনো যদি ডলার উইড্রো করেন, উইড্রো আমরা বলি, উত্তোলন বললে অনেকের কাছে একটু কষ্টসাধ্য মনে হবে, হয়তো তারা হয়তো ভাববে যে উত্তোলনটা ভাই আসলে কী। তো ফাইবারে ডলার উইড্রো বলতে হলো, উত্তোলন বলতে হলো ফাইবার ডলার উইড্রো। ওকে, তো ফাইবারে যদি আপনি পেপালে ডলার উইড্রো করেন, তাহলে আপনাকে $1 পেপাল উইড্রো করার জন্য ফাইবার থেকে কেটে নিবে। আর যদি আপনি পেওনিয়ার থেকে উইড্রো করেন, মাস্টার কার্ড বা পেওনিয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো পেওনিয়ারের ওখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশনটি আছে ওটি শুধুমাত্র পেওনিয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া ফাইবারে ডলার উইড্রো করা যায় না। ফাইবারে যে ব্যাঙ্ক অপশন থাকে ওটা পেওনিয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক নেয় না, এটা ভালোভাবে মাথার ভেতর ঢুকিয়ে রাখুন। ফাইবারের
ব্যাংক অপশন, শুধুমাত্র পেওনিয়ার কার্ড যখন আপনি পেওনিয়ার অ্যাকাউন্টে সাইন ইন করবেন ফাইবার দিয়ে, তখনই পেওনিয়ারের ব্যাংক অ্যাকাউন্টটি ফাইবার রেখে দিবে এবং ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডলারটি যাবে এবং ওইখানে সর্বনিম্ন $20 নিচেই আপনি পেওনিয়ারের ব্যাংক অ্যাকাউন্টে ডলার উইথড্র দিতে পারবেন না। ক্লিয়ার? আর কার্ডে আপনি চাইলে $10 উপরে কার্ডে, পেওনিয়ারের কার্ডে চাইলে দিয়ে দিতে পারবেন, সেই ক্ষেত্রে পেওনিয়ার কার্ড আপনার কাছ থেকে $2 কেটে নিবে এবং ইনস্ট্যান্ট উইথড্রর জন্য $3 কেটে নিবে। তো আশা করি ফাইবার সম্পর্কিত অনেক কিছু ক্লিয়ার হয়েছেন। তো ভাই এত সময় আপনারা ছিলেন হলো একটু আড়ালে, একটা শুধুমাত্র একটা স্ক্রিনশট বা যাই আসুক, শুধুমাত্র এখানে এখনও পর্যন্ত আমি ব্রাউজারে কোনো কিছু শো করি নাই। তো আমি এখন ব্রাউজারের অপশনের দিকে চলে যাচ্ছি। তো দোয়া করবেন, কারণ আপনাদের এই টিউটোরিয়ালটি মনে হয় বানানোর পর আমার ফাইবার অ্যাকাউন্টে আসলে টিকবে কি না সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমি আসলে আমার আশেপাশে যে ছোটো ভাইটা ছিল তাকে আমি পাচ্ছি না কয়েকদিন ধরে, এই কারণে আমি টিউটোরিয়ালটি করতে পারছিলাম না। তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে ফাইবারের দিকে চলে যাই, কারণ আমি যেটা বলছিলাম, তো আমরা সরাসরি এখন স্ক্রিনে চলে যাচ্ছি। আমি কেন বললাম আমার অ্যাকাউন্টটি টিকবে কি না, কারণ ভাই ফাইবারের সিকিউরিটি সিস্টেম খুবই উন্নত, তো আমার অ্যাকাউন্ট যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে, কারণ আমি মাল্টি অ্যাকাউন্ট ওপেন করতেছি, আমার একই ল্যাপটপে আমি আর একটি অ্যাকাউন্ট ওপেন করছি। এই কারণে ফাইবারে যে ব্যাপারটি সেটি দেখিন, এটা হলো সেই fiverr.com, এক্সপ্লোর দ্য মার্কেট প্লেস, গেট ইন্সপায়ার টু বিল্ড ইউর বিজনেস। কী কী বিজনেস দেখেন? গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, বিজনেস, ফান অ্যান্ড লাইফস্টাইল। এই যে ফাইবারের ব্লগের একটু টুকটাক ব্যাপার স্যাপার, টেক দ্য ফার্স্ট স্টেপ, এখানে টুকটাক ব্যাপার স্যাপার, এদের এই কিছু ইনফো, কিছু ভিডিও, কিছু সাকসেস স্টোরি, এইসব নিয়েই ফাইবার। তো আপনাকে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে গেলে সর্বপ্রথম এখানে ক্লিক করতে হবে বিকাম এ সেলার। বিকাম এ সেলার অপশনে আপনি ক্লিক করার পর এখানে এই স্ক্রিনটি আসবে, ওয়ার্ক ইওর ওয়ে, ইউ ব্রিং দ্য স্কিল, উই উইল মেক আর্নিং ইজি। মানে কি বুঝছেন? আপনি আপনার স্কিলকে এখানে আনুন, আপনার টাকা তারা আরও ইনকাম করতে ইজি করে দিবে। তো এখানে বিকাম এ সেলারে ক্লিক করার পরে আপনি ফাইবারে জয়নিংয়ের কয়েকটি অপশন পাবেন, তার মধ্যে একটি অপশন হল ফেসবুক, কন্টিনিউইং উইথ গুগল অর ইওর ইমেইল অ্যাড্রেস। তো আপনি এখানে ইমেইল অ্যাড্রেস দিয়েই লগ ইন করাটাই বেটার। তো আমি এখানে একটি ইমেইল অ্যাড্রেস দেখি, দিয়ে দেখি কি হয়। না, আমি গুগল দিয়েই করে দিই আসলে, কারণ এই অ্যাকাউন্টটি তো আমি ব্যবহার করব না, এটা তো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আমি এটা শেষ হয়ে গেলে, মানে আমাদের এই ক্লাসটি শেষ হয়ে গেলে আমি অ্যাকাউন্টটি আবার ডিসেবল করে দিব। সরি, পাসওয়ার্ডটি নিচ্ছে না। আমি কিন্তু দেখছেন আমি কিন্তু প্রাইভেট ব্রাউজিং মোডে আছি, কারণ এর ক্যাশ টেস্ট যেন কেউ কারোর কাছে না যায়, তো এখানে অ্যালাউ করে দিতে হবে। আচ্ছা, ফাইবারে যখনই আপনি আসবেন তখন কিন্তু আপনাকে এখানে একটি ইউজার নেম চাইবে। হ্যাঁ, তো আমি এখানে আমাদের ইউজার নেমটি দিই, আমাদের ইউটিউবের ইউজার নেমটি, ওকে, আমাদের ইউটিউবের ইউজার নেমটি দিলাম, এখানে ইমেল আইডিতে থাকলো, আমি এখানে জয়েনে ক্লিক করলাম। শো টাইম, ইন্ট্রোডিউস ইউর সেলফ, ওকে। দেখুন এখানে কিন্তু অনেক কিছু আছে, অনেক মেনু টেনু আছে। তো আমি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড একটি প্রোফাইল ক্রিয়েট করার চেষ্টা করছি। এখানে দেখুন অ্যাভেলেবিলিটি,
আপনি কত সময় অ্যাভেলেবেল থাকবে। ফাইবার ইজ অ্যান অসম প্ল্যাটফর্ম ফর ফ্রিল্যান্সার টু থ্রাইভ। লেট আস নো ইয়োর এক্সপেকটেশনস অ্যাজ এ সেলার অন ফাইবার। তো আপনি এখানে পার্ট টাইম কাজ করবেন নাকি ফুল টাইম কাজ করবেন? অবভিয়াসলি আপনি সারাদিন বাড়ি বসে থাকেন আর অলস আলসেমি করে কোনো কাজকাম করেন না, সেহেতু আপনি ফুল টাইম দিবেন। আর ভাই অলস থাকবেন না, অলস থাকলে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আমরা ছাত্রজীবন নামে একটি রচনা ছিল যখন, আপনাদের সময় এখন ভাই রচনা আছে কি না আমি জানি না, আমাদের সময় রচনা ছিল তো তখন ওখানে পড়েছিলাম। তো আপনি এখানে কত ঘন্টা কাজ করতে পারেন এক উইকে? দেখুন এক উইক মানে সাত দিন। আমি ক্যালকুলেটার ওপেন করছি, ওয়ান উইক মিন্স সেভেন ডেইজ। তো একদিনে কিন্তু চব্বিশ ঘন্টা, ওকে? তো সাত দিনে আসছে 168 ঘন্টা। এর মধ্যে আপনি ল্যাপটপে বা আপনার কম্পিউটারের সামনে বসে থাকেন কত সময় সেটাও কিন্তু একটা ব্যাপার, তাই না? আপনি ল্যাপটপ বা কম্পিউটারের সামনে কত সময় বসে থাকছেন সাত দিনে? তো দেখা গেল সাত দিনে শুক্রবার দিনটা আপনি বাদ দেন, তো আমরা এখানে মাইনাস চব্বিশ বাদ দেই। এবার আসুন আপনি তাহলে কত থাকলো 144 ঘন্টা। এরা কিন্তু সিম্পল একটা রেট দিয়েছে, আপনারা হয়তো দেখেছেন যে লেস দ্যান 30 hours এ উইক, মানে সপ্তাহে 30 ঘন্টার কম, মোর দ্যান 30 hours এ উইক, সপ্তাহে 30 ঘন্টার বেশি, অ্যাজ নিডেড, যেটা আপনার প্রয়োজন। তো আমি আবার একটু ওপেন করছি, সেটা হলো দেখুন 144 ঘন্টা। তো একটা দিন বাদ দেন কাজ করার জন্য, একটা ছুটির দিন বাদ দেন। তো আমি কিন্তু একটা ছুটির দিন বাদ দেই না, আমি কিন্তু এটা অ্যাড করি, ঠিক আছে? আমার 168 ঘন্টা মানেই সাত দিন, এক একটা দিনেরই দাম আছে ভাই, 24 ঘন্টার দাম আছে। তো আমি এখানে ঘুমাই কত ঘন্টা, আমি আমার ঘুম দিয়ে আপনাদের কাজ নাই, আমি আপনাদের ঘুমের হিসাব করি। তো এটা মনে রাখবেন যে 168 ঘন্টা, ওকে? তো আপনি হয়তো ডেইলি ঘুমান কয়টায়? আপনি হয়তো রাতে ঘুমাতে যান 12টা। তো একটা মেইন বিষয় এটাও কিন্তু একটা টিপস, আমি বারবার বলছি যে এই টিউটোরিয়ালটি কেউ কিন্তু টেনে দেখবেন না, কেউ কেউ ফাস্ট ফরওয়ার্ড করবেন না, ফাস্ট ফরওয়ার্ড করলে আপনারা কিছু বুঝবেন না, আমার কোনো কথা হয়তো ফেলে রেখে আপনারা স্কিপ করে চলে যাবেন, যেটা আপনাদের জন্য ক্ষতি হবে, ওকে? তো আপনারা প্রত্যেক দিন দেখা গেল 24 ঘন্টা, তো 24 ঘন্টাকে তিন দিয়ে ভাগ দিলে হয় 3×8=24, তো আপনারা দেখা গেল 8 ঘন্টা ঘুমান ডেইলি। তো 8 ঘন্টা ঘুমানোর পরে সাত দিনে আছে হলো 56 ঘন্টা। তো আমাদের ওইখানে কত ছিল, আপনি পার উইক 56 ঘন্টা ঘুমিয়ে কাটান, তার ভিতরে এবার আসুন হলো আপনি কত সময় বাইরে আড্ডাবাজি করেন। হয়তো আপনি প্রত্যেক দিন 2 ঘন্টা করে আড্ডাবাজি করেন বাইরে, তাহলে আপনার এখানে আসতে হলো আরও 14 ঘন্টা, অ্যাড করি 7×14=70 ঘন্টা। এইবার 70 ঘন্টার ভেতরে আপনার আছে খাওয়া, তো সারাদিনে আপনি খাওয়ার জন্য ব্যয় করেন 3 ঘন্টা, তার মানে 3 ঘন্টা বললে আসলে ভুল হবে, খাওয়া দাওয়া বা টিভি দেখা বা যদি আপনি পড়াশোনা করেন, পড়াশোনার পেছনেও অনেক সময় ব্যয় হয়, তো খাওয়া দাওয়া পড়াশোনা এই দুইটা মিলে ধরেন আপনি বাদ দেন 6 ঘন্টা করে বাদ দেন। যেহেতু আপনারা মার্কেট প্লেসে তো আর সবাই লাভ দিয়ে চলে আসবেন না, পড়াশোনা করা অবস্থায় পড়াশোনা করে না, যারা পড়াশোনার চাপ কম তারাই হয়তো মার্কেট প্লেসের দিকে আসার চিন্তাভাবনা করছেন। তো এখানে কিন্তু গেল ভাই 70 ঘন্টার, ওই পাশে আমাদের টোটাল উইকটা ছিল কিন্তু 168 ঘন্টা। তো 70 ঘন্টা এবার 6×7=42 ঘন্টা, আমরা 42 ঘন্টা অ্যাড করি, এই 42 ঘন্টা হলো আপনার পড়াশোনা খাওয়া দাওয়া 112 ঘন্টা। এবার এখান থেকে ভাই মাইনাস করেন 168 ঘন্টা, তো আপনার এখানে কিন্তু 56 ঘন্টা হাতে থাকছে কাজ করার জন্য, উইকলি কাজের জন্য 56 ঘন্টা থাকছে। তো আপনারা এখানে দিবেন মোর দ্যান 30 hours এ উইক, আপনারা 30 ঘন্টার বেশি কাজ করতে পারেন। আই উড লাইক টু আর্ন, আপনারা প্রত্যেক মাসে কতটুকু আর্ন করতে চান, বিটুইন 500 to 1000 পার মান্থ, ইজিলি কিন্তু ভাই ইজিলি $500 to $1000 ফাইবার থেকে আর্ন করা সম্ভব মান্থলি, যদি আপনি সেইভাবে সময় দিতে পারেন, ঠিক আছে? এবার আপনাকে বলছে যে আপনার একটি লিঙ্কড অ্যাকাউন্ট, আপনার একটা সোশ্যাল অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করেন, সোশ্যাল অ্যাকাউন্ট লিঙ্ক করলে আপনার
সুবিধা হবে শেয়ার করার জন্য। তো আমি কিন্তু অলরেডি একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করেছি। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখুন, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ লেভেল, অ্যাড নিউ। তো ফার্স্টে যে ল্যাঙ্গুয়েজটা আসছে সেটা হলো ইংলিশ। তো আমরা এখানে দেখুন এডিটের একটি বাটন আছে, একটি পেনের আইকন আছে, যেখানে মাউস নিলে হবার করে এডিট। আমরা এখানে জাস্ট ক্লিক করি। এবার দেখুন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ টু ইংলিশ। আপনারা কোন ধরনের লেভেলে আছেন? আপনারা কি বেসিক লেভেলে? ভাই আপনারা কিন্তু ফাইবার কখনোই জিজ্ঞেস করতে আসবে না আপওয়ার্ক বা ইসের মতো, ফ্রিল্যান্সারের মতো, যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারেন তাইলে দেখান, পরীক্ষা দেন, এতগুলো কোশ্চেনের অ্যান্সার করেন, এটা কিন্তু বলবেন না। আপনি এখানে দিয়ে দেন ফ্লুয়েন্ট, দিয়ে দেন ফ্লুয়েন্ট, দিয়ে আপডেট করে দেন। আপনি আর কী কী ল্যাঙ্গুয়েজ জানেন? আপনি বেঙ্গলি, বাঙালি যেহেতু, আপনি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানেন, বেঙ্গলি এখানে দিয়ে দেন। ল্যাঙ্গুয়েজ লেভেল দিয়ে দেন নেটিভ, নেটিভ মানে আপনি বাঙালি, আপনি বাংলা ভাষায় খুব ভালোভাবেই ভাই কথা বলতে পারেন। এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন হিন্দি, হিন্দি মুভি সবাই দেখে, ঠিক আছে, কম বেশি সবাই আমাদের মধ্যে হিন্দি দেখে, তো আমরা হিন্দিটা দিয়ে দিই কনভারসেশনাল। আমরা তিনটা ল্যাঙ্গুয়েজ পারি, তিনটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। তো আপনি যদি পারেন, দেখা গেল আপনি মাদ্রাসা লাইন থেকে পড়েছেন, তো আপনি দেখা গেল উর্দুতে কথা বলতে পারেন, আপনি দেখা গেল আরবিতে কথা বলতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে আরও ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। বা আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে আপনি এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন। তো আপনি যে ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি চাইনিজ জানেন, রাশিয়ান জানেন, যে ল্যাঙ্গুয়েজ জানেন আপনি সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক অংশেই জরুরি। ওকে, এবার আসছে হলো আপনার স্কিল। তো এখানে কী কী ধরনের স্কিল আপনারা দিতে পারেন? ওকে, তো আপনার স্কিলগুলো আমি একটু দেখি। ডু ইউ হ্যাভ এনি স্কিল? লেট ইউর বায়ার্স নো, বায়ার্স নো ইউর স্কিল, স্কিলস গেইনড থ্রু ইউর প্রিভিয়াস জবস, হবিজ অর ইভেন এভরিডে লাইফ। আপনি কী কী স্কিল পারেন ভাই সেইগুলো একটুখানি দেন। তো আমি যেহেতু গ্রাফিক্স রিলেটেড করব, তাহলে আমি এখানে অ্যাডব ফটোশপ, অ্যাডব ফটোশপ এক্সপিরিয়েন্স লেভেল, এক্সপার্ট লেভেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ডিজাইনের জন্য যেগুলো লাগে, অ্যাডব ইলাস্ট্রেটর, অ্যাডব ইলাস্ট্রেটরে আমার এক্সপিরিয়েন্স এক্সপার্ট লেভেল আমি দিয়ে দিলাম। লোগো ডিজাইন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, বিজনেস কার্ড, আমি এখানে এক্সপার্ট দিয়ে দিলাম। আর কি আছে, ফ্লায়ার্স, ফ্লায়ার্স ডিজাইন, পিএসডি টেমপ্লেট, পিএসডি টেমপ্লেট ফর ওয়েব, পিএসডি টেমপ্লেট ফর ওয়েব আমি এটা ভাই সাজেশনের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ পিএসডি টেমপ্লেটটাই দিই সাজেশনের মধ্যে দিয়ে। এক্সপার্টলে আমি এক্সপার্ট এটা এখানে দিয়ে দিলাম। তো আরও কিছু কিন্তু ভাই এখানে কিন্তু সাজেস্ট করছে, তো আমরা এগুলো একটু দিয়ে দিই। গ্রাফিক্স ডিজাইন ক্লিক করে দিলাম, এক্সপার্ট লেভেলটা আমরা এক্সপার্ট লেভেলটা এক্সপার্ট করে দেই। তারপরে ফটো এডিটিং এক্সপার্ট করে দেই, ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই কাজটা অনেক ফাইবারে হয়। ওকে, তো আমরা মোটামুটি এইগুলাই দিয়ে দেই। এবার আপনার এডুকেশন লেভেল, আপনি কলেজ পর্যন্ত পড়েছেন নাকি আপনি ইউনিভার্সিটি লেভেলে পড়ছেন না পড়তেছেন বা পড়া কমপ্লিট, সেটা আপনার এখানে ভাই জানতে চাচ্ছে। তো এডুকেশন লেভেল, ডিড ইউ অ্যাটেন্ড এ কলেজ অর ইউনিভার্সিটি? ইয়েস। আপনার কলেজ কোন দেশে? আমরা বাংলা বাঙালি, তো বাংলাদেশ অবশ্যই। টাইটেল অফ সার্টিফিকেট, আপনার কোন ধরনের সার্টিফিকেট?
সার্টিফিকেট দিয়ে দেন, আপনি এখানে ডিগ্রি দিয়ে দিতে পারেন, আমি এখানে বিয়ে দিয়ে দিই। বিএ অনার্স, ইয়ার অফ গ্রাজুয়েশন 2014, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি নেম দারুল ইহসান ইউনিভার্সিটি, অ্যাড করে দিলাম। ওকে, তো আমার ডিগ্রি যেটা সেটা আমি অনার্স ডিগ্রি, আমি গ্রাজুয়েট হয়েছি 2014 সালে, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। সার্টিফিকেশন, ডু ইউ হ্যাভ এনি সার্টিফিকেশন? ইয়েস, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের কিন্তু সার্টিফিকেট বা অ্যাওয়ার্ডগুলো আপনারা নিতে পারেন শর্ট ওয়েতে। তো আপনারা চাইলে আপনারা কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনারা ট্রেনিং করতে পারেন, চাইলে কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে ট্রেনিং করতে পারেন। তো সেখান থেকে আপনি তাদের একটা আইটি ফার্মের নাম দিয়ে দিলেন, দেখা গেল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, ডিপ্লোমা, ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন, সার্টিফিকেট ফর্ম। সার্টিফিকেট ফর্ম আমি দিয়ে দিই, সার্টিফিকেট ফর্ম আমি যেখান থেকে আসলে সার্টিফিকেট পেয়েছিলাম। কোন বছর পেয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম এখানে। আপনার প্রোফাইল ফটো, এইটা ভাই খুব ঝামেলার ব্যাপার। তো আপনার এখানে একটা প্রোফাইল ফটো দিতে হবে এবং সেটা আপনার অরিজিনাল ইমেজ হতে হবে, খুব বিপদের ব্যাপার। তারপরে এখানে আপনাকে ডিসক্রিপশন দিতে হবে, 150 ক্যারেক্টার থেকে 600 ক্যারেক্টারের মধ্যে আপনার হবিজ, আপনার এক্সপেরিয়েন্স, আপনার অ্যাডিশনাল এক্সপার্টাইজ, সেগুলো এখানে লিখে দিতে হবে। ওকে, তো প্রোফাইল ফটো, আমি এখন প্রোফাইল ফটো কই থেকে দেই? আমার তো প্রোফাইল ফটো অলরেডি আমার ফাইবার অ্যাকাউন্টে দেয়া। তো আমি কি করতে পারি, এখন ডেস্কটপ থেকে এখন কোনো না কোনোভাবে আমি আমাদের ইউটিউবের পিএনজিটা নামিয়ে নেই, ইউটিউবের লোগোটা এখানে দিয়ে দেই। এবার ডিসক্রিপশন, হ্যালো, আই অ্যাম টেক ফ্রেন্ডস, I am from Bangladesh, I am a graphics designer, I am a graphics designer and working in this section or working in this field last 7 years plus. আমার না আপনার নাম দিলেন যে আই এম অমুক, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ওয়ার্কিং ইন দিস ফিল্ড, ওয়ার্কিং দিস ফিল্ড ফ্রম লাস্ট 7 years প্লাস, আই হ্যাভ ডান মেনি গ্রাফিক্স রিলেটেড জব ফর মাই লোকাল client in my country, local clients, okay. So আমি এতটুকখানি দিচ্ছি, আপনারা ভাই এর থেকে আরো বেশি দিবেন। আর আমার এখানে এগুলো সব অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাচ্ছে, কারণ এখানে আমার গ্রামারলি নামে একটি প্লাগইন আছে,
আপনারা অবশ্যই এই প্লাগইনটি ইনস্টল করবেন। এই প্লাগইনটি অ্যাড সরি এই প্লাগইনস বা অ্যাড অনস যেটাই বলুন না কেন বা এক্সটেনশন ফায়ারফক্সটারে অ্যাডন্স বলে গুগলটাকে এক্সটেনশন বলে, এই প্লাগইনটা ইনস্টল করে আপনারা সাইন ইন করে রাখবেন। তাহলে আপনারা যখন বায়ারকে কভার লেটার পাঠাবেন বায়ার রিকোয়েস্টের জন্য, তখন যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি আপনারা করেন তাহলে নিচে এই লাল দাগ দেখাবে, আপনার গ্রামারটিকে আরও শুদ্ধ করে দিবে। ওকে, তো আমরা এই পর্যন্ত প্রোফাইলটি করলাম। প্রোফাইলে একটি তাহলে আমরা একটা রিভিউ দিই। আমরা অ্যাভেলেবিলিটিটা দিলাম, ফুল টাইম 30 ঘন্টার বেশি আমরা কাজ করতে পারবো, আমাদের টার্গেট হলো এক্সপেকটেশন বা টার্গেট যেটাই বলুন না কেন আমরা $500 থেকে $1,000 করতে পারবো, আমরা একটি লিঙ্ক অ্যাকাউন্ট করে দিয়েছি আমাদের জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে। ফাইবারে আমরা 3টি ল্যাঙ্গুয়েজ পারি, আমি সেই জন্য আমি 3টি ল্যাঙ্গুয়েজ এখানে দিয়েছি। আমার স্কিল আছে এইগুলোর উপরে, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার্স ডিজাইন, পিএইচডি টেমপ্লেট, গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এগুলোতে আমি এক্সপার্ট, সেই জন্য আমি এগুলোতে এক্সপার্ট দিয়ে দিলাম। এডুকেশান লেভেলটা আমি দিয়ে দিলাম, আমার এডুকেশান লেভেল অনার্স গ্রাজুয়েশন কমপ্লিটেশন ইন 2014। সার্টিফিকেশনের ক্ষেত্রে আমি দিয়েছি, আমি যে সার্টিফিকেটটি আমার গ্রাফিক্স রিলেটেড রয়েছে আমি সেই সার্টিফিকেটটি, প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আমি একটি প্রোফাইল পিকচার দিয়েছি এখানে, এবং আমার এখানে শর্ট আমি একটি ডিসক্রিপশন দিয়েছি 150 ক্যারেক্টারের উপরে। তো এগুলো সব কিছু ঠিকঠাক মতো কমপ্লিট করার পরে আপনি এখানে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ এই বাটনটিতে ক্লিক করবেন। ওকে, তো ভাই এই বাটনটিতে ক্লিক করার পরে আপনার এখানে গিগটি তৈরি করতে হবে। তো গিগ তৈরি নিয়ে আমি নেক্সট পার্টে আমি কথা বলবো গিগ তৈরির উপরে। তো গিগ তৈরির উপরে কথা বলার আগে আমি নেক্সট পার্টে গিগ তৈরি করা, সম্পূর্ণ একটি গিগ তৈরি করা ইনশাল্লাহ দেখাতে পারবো আমার নেক্সট টিউটোরিয়ালে। তার আগে আমি ফাইবারের কিছু ট্রেন্ড সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের সঙ্গে আলোচনা বলতে কি, হয়তো আমি একটা লাইভে আসবো, লাইভে আসার পরে এই পার্টটি আপনারা দেখবেন, দেখার পরে আমি একটা লাইভে আসবো, লাইভে আসার পরে আপনাদের কোথাও কোনো প্রবলেম হলে সেগুলো নিয়ে আমি কথা বলবো, কথা বলার পরে ফাইবারের যে ট্রেন্ডগুলো আছে ট্রেন্ডগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো আমরা যেহেতু একটি প্রোফাইল ক্রিয়েট করলাম, তো আমাদের প্রোফাইলটিকে একটু দেখে আসি। হ্যাঁ, বায়াররা যখন দেখবে তখন এই প্রোফাইলটি কেমন দেখাবে। প্রোফাইল ইনফরমেশান প্রাইভেট, গেট দ্য বেস্ট রেকমেন্ডেশন ফর ইউ নিড, দিস প্রোফাইল ইজ প্রাইভেট অ্যান্ড উইল নট বি ডিসপ্লেড অন দ্য সাইট, হুইচ অপশন ইজ বেস্ট ডিসক্রাইব ইউ, আই অ্যাম এমপ্লয়েড। এই যে প্রোফাইলের সম্পর্কে, আপনার প্রোফাইলের সম্পর্কে একটি প্রাইভেট ইনফরমেশান চাচ্ছে ফাইবার। তো এখানে এটা আমরা পরে দিচ্ছি, আমরা একটু দেখি আমাদের প্রোফাইলটা প্রিভিউ ইন পাবলিক মোড। এই যে ভাই, আপনার কোনো বায়ার যখন আপনার প্রোফাইলটা দেখতে পাবে তখন কিন্তু সে এরকম দেখবে। আর এখানে এই যে ব্ল্যাঙ্ক অপশনটা, এখানে আপনার গিগগুলো ডিসপ্লে হবে, যেহেতু আমরা কোনো গিগ তৈরি করি নাই সেহেতু এখানে গিগগুলো ডিসপ্লে হচ্ছে না। আমরা বাংলাদেশ থেকে একটি প্রোফাইল ক্রিয়েট করেছি, আমরা মেম্বার্স রয়েছি 2018 মার্চ মাস থেকে। আমার ডিসক্রিপশনটা এই যে, আমার ল্যাঙ্গুয়েজ আমি যেগুলো অ্যাড করেছিলাম সেটা এই যে, আমার কানেক্টিভিটি লিঙ্কড অ্যাকাউন্ট যেটা সেটা এইগুলো, আমার যে স্কিলগুলো আমি দিয়েছিলাম এই স্কিলগুলোর আন্ডারে যদি কেউ এই সার্চ বক্সটিতে সার্চ করে তাহলে আমাকে এখানে পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে আছে, আমার সার্টিফিকেশানটা এখানে আছে, আপনারা চাইলে আরও সার্টিফিকেট অ্যাড করে করতে পারেন। আপনার ভাই সার্টিফিকেট কেউ দেখবেন, আপনার এডুকেশান কোয়ালিফিকেশানও কেউ দেখবেন, আপনি কতটুকু কথা বলতে পারেন এটা হয়তো 30% মানুষ দেখবে। আপনার লিঙ্ক অ্যাকাউন্ট আছে কি না সেটাও দেখবে না, আপনার ডিসক্রিপশানও কেউ পড়বে না। তারপরেও ভাই এগুলো দিতে হবে, কারণ এগুলো না দিলে আপনার অ্যাকাউন্টটি ফুলফিল হবে না, ঠিক আছে। তো আমার এখানে যে প্রোফাইলে ইনফরমেশানটি চেয়েছে, আসলে ভাই দেখেন আমি 2014 সাল থেকে আমার ফাইবার অ্যাকাউন্ট, আমি কিন্তু ফাইবার অ্যাকাউন্টে কখনো এত কিছু আমি তখন পাইনি। এখন আজকে আমি যেভাবে ফাইবার অ্যাকাউন্টটি খুললাম, আমি হয়তো এত দ্রুত অ্যাকাউন্টটি খুলতেও পারতাম না আমি যদি কয়েকদিন আগে আমার বন্ধুকে একটি অ্যাকাউন্ট না খুলে দিতাম। তো এখানে প্রোফাইল ইনফরমেশানের ভিতরে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, আই এম এ ফ্রিল্যান্সার, এখানে আই এম ফ্রিল্যান্সার আমি এটা দিয়ে দিলাম। হোয়াট বেস্ট ডিসক্রাইবস দ্য স্টেজ অফ ইউর ওয়ার্ক প্লেস অর বিজনেস, হোয়াট বেস্ট ডিসক্রাইবস দ্য স্টেজ অফ ইউর ওয়ার্ক প্লেস অর বিজনেস, আপনার যে ওয়ার্ক প্লেসটা আপনি যেখানে বসে কাজ করেন সেটা ডিসক্রিপশনের জন্য কোনটা বেস্ট, নট রেলিভেন্ট, স্ট্যাবলিশ, স্ট্রং ইন্ডাস্ট্রি প্রেজেন্স, আইডিয়া ফেজ, ইনিশিয়াল অ্যান্ড রিসার্চ প্ল্যানিং, স্টার্ট আপ, আমি এখানে নট রিলিভেন্ট দিয়ে দিচ্ছি। আপনারাও এখানে ভাই নট রিলিভেন্টটা দিবেন, কারণ এই বাকিগুলা খুব
প্যাচাইল্লা আপনাদের প্রবলেম হবে পরে। হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য মার্কেট প্লেস অর বিজনেস বিলং টু, আমার ইন্ডাস্ট্রিটা কোন কোন মার্কেট প্লেসের উপর বিলং করে, মানে কোনটার উপর ইয়া বিলং করতেছে। আচ্ছা এখানে দেখি গ্রাফিক্স দিয়ে কোনো কিছু আছে কি। আচ্ছা ভাই এখানে কিন্তু গ্রাফিক্স মানে আপনার ইন্ডাস্ট্রিতে, আপনার যে ইন্ডাস্ট্রিটা সম্পর্কে এখানে আপনি বললেন নট রিলিভেন্ট, সেটা আসলে কোন কাজের উপর ডিপেন্ড করে, ওয়ার্ক প্লেসটা কোন কোন ধরনের বিজনেসের উপর এটা ডিপেন্ড করে সেটা এখানে জানতে চাচ্ছে। তো আইটি আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড সাপোর্ট, এটাও দরকার নাই, আমরা দিতে পারি। আমরা এখান থেকে না দেখে নিই, আমাদের দেখে নিলে আমাদের জন্য ভালো হবে। আমরা সেলস সার্ভিস, আমরা সেলস সার্ভিস দিচ্ছি, সার্ভিস আমরা সেল করতেছি এই জন্য আমরা সেলস সার্ভিস দিই। অডিও ভিডিও, অডিও ভিডিও ফটোগ্রাফি, অডিও ভিডিও ফটোগ্রাফি, আচ্ছা অডিও ভিডিও ফটোগ্রাফিও দিতে পারি, কারণ আমরা তো এটা গ্রাফিক্স রিলেটেড কাজ করছি তাই না। তারপরে আমরা একটু সবগুলো না একটু দেখি। আপনাদেরকে আমি আরও একবার বলছি, আপনারা কিন্তু টিউটোরিয়াল ভাই টানাটানি করবেন না, টিউটোরিয়াল যদি টেনে টুনে দেখেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। এই যে আমরা পেয়ে গেছি ফটো ফিনিশিং সার্ভিস, ফটো ফিনিশিং সার্ভিসটা আপনারা ব্যবহার করতে পারেন, আমি এটা রেকমেন্ড করলাম আপনাদেরকে ফটো ফিনিশিং সার্ভিস। আরও আমি একটু দেখি আরও কিছু ভালো পাই কিনা। সেই দিন আর ভাই বেশি দূরে নাই যেদিন ফাইবারে এক্সাম দিয়ে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কত কিছু দিয়ে রাখছে এখানে বাবা। তো এই ফটো ফিনিশিং যেটা, ফটো ফিনিশিং সার্ভিস, প্লিজ সিলেক্ট ইন্ডাস্ট্রি ফ্রম দ্য লিস্ট, আমি তো সিলেক্ট করলাম। হাউ মেনি পিপুল ওয়ার্ক অ্যাট ইয়ার কোম্পানি, আপনার কোম্পানিতে কতগুলো পিপল কাজ করে। অনলি মি অথবা দুই থেকে পাঁচজন, তো আপনি অনলি মি দিয়ে দেন, দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দেন। ঠিক আছে, দেখি ওটা আসতেছে কিনা, মনে হয় এটা, হ্যাঁ এটা এখানে প্রাইভেট এটা থাকবে, কারণ এটা যত সময় না মনে হয় গিগটা তৈরি করা হবে তত সময় এটা ঘুরতে থাকবে। আমার প্রোফাইলে কিন্তু এটা আসে না, আমি কিন্তু দেখছি কিন্তু এই নতুন প্রোফাইলটাতে আসলো। তো ভাই আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বেশি বেশি করে প্রযুক্তির সঙ্গে থাকবেন, প্রযুক্তির বিষয় নিয়ে নতুন নতুন বিষয়গুলোকে জানার চেষ্টা করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করে যাচ্ছি, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের কাছে এই টিউটোরিয়ালটি শেয়ার করবেন যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য। তাছাড়া আমাদের চ্যানেলে আরও 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 অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং সবার কাছে সেটা শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।